প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো তোমরা যারা বিএ বিএসসি বি অনার্স কিংবা পাশের ছাত্রছাত্রী রয়েছো অর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে আমাকে একটাই বিষয় জিজ্ঞাসা করছো পলিটেকনিক তো অফলাইনে হচ্ছে কারিগরি ভবনের থেকে জানানো হয়েছে আমাদের এক্সামিনেশন কিভাবে হবে এই মুহূর্তে কি তথ্য রয়েছে আমাদের কি অফলাইনে হবে এবং তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিও শুরু করার আগেই তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানিয়ে রাখি মাধ্যমিকের সাজেশন উচ্চ মাধ্যমিকের সাজেশন একাদশ শ্রেণীর সাজেশন ইনফ্যাক্ট তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদেরও পরবর্তী সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এ আলোচনা করব এই দ্বিতীয় চ্যালেঞ্জে একটি ডেডিকেটেড চ্যালেঞ্জ বানিয়েছে যেখানে শুধুমাত্র এডুকেশন বিষয়ে আলোচনা করা হবে তার লিঙ্ক আর ডেসক্রিপশনে রয়েছে এবং কম প্রথম কমেন্টে রয়েছে ওখান থেকে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কাল কিংবা পরশু থেকে তোমাদের প্রস্তুতিকে জোরদার করতে তোমাদের নম্বরকে বৃদ্ধি পেতে ভালো মার্কস তুলতে এ তোমাদের জন্য সাজেশান প্রোভাইড করা হবে বিনামূল্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সেই কারণে যারা সাজেশন পেতে চাইছো ভালো নম্বর পেতে চাইছো তোমাদেরকে অতি অবশ্যই বলবো কমেন্টের প্রথমে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা দ্বিতীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যেখানে সাজেশান দেওয়া হবে সম্পূর্ণভাবে এডুকেশান নিয়েই আলোচনা করা হবে বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে আমরা প্রত্যেকে কিন্তু ও অনেক কিছু শুনতে পারছি এই তোমাদের পরীক্ষা কেউ বলছে অফলাইনে হবে কেউ বলছে অনলাইনে হবে এই মুহূর্তে যে তথ্য আছে বাস্তব ইনফরমেশন আছে সেটা নিয়ে আলোচনা করবো কারিগরি ভবনের তরফ থেকে যে বিষয়টা উঠে এসছে বা শোনা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে যে ছাত্রছাত্রীদের কর্তব্য বা ছাত্রছাত্রীদের দায়িত্ব পড়াশোনা করার সঠিক সময় এবং পরীক্ষা নেওয়া প্রথমত ছাত্রছাত্রীরা জানতো না যে অফলাইনেই পরীক্ষা হবে দ্বিতীয়ত ছাত্রছাত্রীদের যেরকম দায়িত্ব পড়াশোনা করা সেই একই রকমভাবে এ শিক্ষকদের বা ইউনিভার্সিটি বা কলেজের দায়িত্ব সম্পূর্ণভাবে সিলেবাস শেষ করা এবং যথাযথভাবে বুঝিয়ে সিলেবাস শেষ করা আগের মতন অফলাইনে ক্লাস নিয়ে তো সেটা কি হয়েছে সেটা হয়নি তোমাদের প্রত্যেকের বক্তব্য শুধুমাত্র এটা আমি বলছি না লজিক্যালি এই কথাটা খাটে তার সত্ত্বেও তোমরা প্রত্যেকে আগের ভিডিওর কমেন্ট সেকশানে একটাই বিষয় বলেছ যে আমাদের সিলেবাস শেষ হয়নি ইনফ্যাক্ট অনেকের এছাড়া অফলাইনে তো সিলেবাস শেষ হয়নি তাহলে কেন অফলাইনে এক্সামিনেশান দেবো এবং আমরা সঠিকভাবে অনলাইনে অনেকেই ক্লাস করতে পারিনি এই সমস্ত সমস্যার দিকে তাকিয়ে থেকে দশ বারো দিন কিংবা দশ পনেরো দিন দিয়ে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ সিলেবাস ছাত্রছাত্রীরা বাড়িতে বসে শেষ করে দেবে ছাত্রছাত্রীরা সময় পেয়ে যাবে এটা কোনো মতে যুক্তিযুক্ত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তার সত্ত্বেও দশ পনেরো দিন সময় দিয়ে তারপরে কারিগরি ভবনের থেকে বলা হয়েছে পলিটেকনিকের ছাত্রছাত্রীদের অফলাইনেই পরীক্ষা হবে কাজেই এই যেটা অফিসিয়াল তথ্য যেটা আমার দরকার তোমাদের জানানোর সেটা তোমাদের প্রত্যেককে আমি জানালাম এরপরে তোমরা যারা বিএসসি বিকম কিংবা বি অনার্স কিংবা পাশের ছাত্রছাত্রী রয়েছ ও তোমাদের এর অনেকের এখনও পর্যন্ত অর্থ সেমিস্টারের পরীক্ষা হয়নি বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের পরীক্ষা কিভাবে হবে দেখো এখনও পর্যন্ত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু অনলাইনেই হবে ইনফ্যাক্ট ক্যালকাটেই নি তরফ থেকে কিন্তু রুটিনও দেওয়া হয়েছে এমএসসির যেখানে সম্পূর্ণভাবে পরিষ্কার দেওয়া রয়েছে যে তাদের পরীক্ষা যেটা রয়েছে ফার্স্ট সেমিস্টারে সেটা সম্পূর্ণভাবে অনলাইনেই হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে পিজির যে এক্সামিনেশন সেটা যদি অনলাইনে হয় ফার্স্ট ইয়ারের এই মাসে কাজেই তোমরা যারা বি বিএসসি বিকমের অনার্স কিংবা পাশের ফার্স্ট ইয়ার কিংবা থার্ড ইয়ারের ছাত্রছাত্রী আছো যাদের এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা অনলাইনে হওয়ারই সর্বাধিক চান্স রয়েছে যদিও এখনো পর্যন্ত ভাবে আগে যে ঘোষণা হয়েছিল অনলাইনে সেই ঘোষণায় রয়েছে অফিসিয়ালভাবে এ কোনো এখনো পর্যন্ত বিষয় উল্লেখ ওঠেনি কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এমএসসির যে পরীক্ষা রয়েছে সেটা যদি অনলাইনে হয় কারণ এটা আমরা দেখতে পাচ্ছি পিজির যে পরীক্ষা আছে তার রুটিন প্রকাশিত হয়েছে এবং অনলাইনে এই মাসেই পরীক্ষা রয়েছে একুশ তারিখ থেকে সেক্ষেত্রে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনে হচ্ছে কাজেই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো ইউজি তোমাদের এক্সামিনেশন কেন অফলাইনে হবে তোমাদের এক্সামিনেশন অনলাইনে হবে এটা কিন্তু তোমরা সর্বপ্রথম মাথায় রাখো এবং পরবর্তীকালে অফিসিয়ালভাবে কোনো ঘোষণা হলে অবশ্যই তোমাদের আবার জানিয়ে দেবো যদিও এখনও পর্যন্ত যে তথ্য আছে পূর্বঘোষিত যে তথ্য আছে সেই অনুযায়ী তোমাদের এক্সাম অফলাইনে নয় অনলাইনেই হবে একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা ইভেন সেমিস্টারের জন্য পড়াশোনা সবাই মাত্র পরের সেমিস্টারে প্রবেশ করেছো পরবর্তী এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের যে এক্সাম আছে সেটা কিন্তু কোনো অনলাইনে হওয়ার চান্স নেই কারণ তোমাদের যে ইভেন সেমিস্টারের এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন কিন্তু অফলাইনেই হবে এ কারণ তোমাদের ক্লাসেস হচ্ছে সেই অনুযায়ী তোমাদের অফলাইনে এক্সাম হবে আমরা প্রত্যেকেই চাই অফলাইনে এক্সাম হোক এবং এবং এই মুহূর্তে অর্থ সেমিস্টার চলতি সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার কিংবা থার্ড সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেটা কিন্তু অনলাইনেই হবে এখনও পর্যন্ত যে তথ্য আছে আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম তোমাদের যে জিজ্ঞাসাবাদ ছিল বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু চূড়ান্ত ঘোষিত যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী অফলাইনেই হবে যথা যথাসময়েই হবে এ তোমাদের বিভ্রান্তির কোনো কারণ নেই তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো যাতে তোমাদের রকম সমস্যা না হয় বাদ তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত